পূজো মানে উৎসব, পূজো মানে নবজাগরণ। পূজো বাংলাদেশের অন্যতম বড় একটি উদযাপনের নাম। পূজোর এই সময়টাই আমাদের পোশাকের বিভিন্ন রঙে আমরা কিন্তু খুঁজে পাই উৎসবের আমেজ। শুধু কি উৎসব, আমাদের পোশাকের নকশাও কিন্তু থাকে ভিন্নতার ছোঁয়া। সো ভিউয়ার্স, পূজোকে সাথে নিয়ে শুরু করছে আমাদের আজকের ফার্স্ট ওয়াশ হাইট অফ ফ্যাশনের ব্র্যান্ড নিউ এপিসোড। ফার্স্ট ওয়াশ হাইট অফ ফ্যাশন ইজ এ ফ্যাশন রিলেটেড প্রোগ্রাম, যেখানে আমরা আপনাদের সামনে অনগোয়িং ফ্যাশন ট্রেন্ডগুলোই তুলে ধরার চেষ্টা করি এবং আমাদের সবসময় প্রয়াস থাকে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আপনার ফ্যাশন সেন্স হয়ে উঠুক আরও বেশি এনরিচ, আরও বেশি ডিলাইটফুল। সবসময়ের মতো আজকের এপিসোডে আপনাদের সাথে রয়েছে আমি রিয়াসা শুভ, এবং আপনাদের সাথে আছি আমি লাবণ্য। বাঙালি উৎসব প্রিয় জাতি, আমাদের ১২ মাসে ১৩ পার্বণ লেগেই থাকে, আর সার্বজনীন বাংলাদেশে প্রতিটি উৎসব আমরা একসাথে উদযাপন করি। উৎসব উদযাপনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে ফ্যাশন শব্দটি। তাই ভিউয়ার্স, পূজার সব লেটেস্ট ফ্যাশন আপডেট নিয়ে আমাদের আজকের পূজা স্পেশাল ফার্স্ট ওয়াশ হাইট অফ ফ্যাশন। সো দেরি না করে চলুন সবাই মিলে এনজয় করি আমাদের আজকের এপিসোড। পুজোর পোশাকের রঙগুলো কিন্তু আগের সেই সনাতন রঙের মধ্যে সীমাবদ্ধ নেই। আজকালকার পুজোর পোশাকের রঙগুলো কিন্তু বিভিন্ন রঙে খেলা করে। শুধু যে বিভিন্ন রঙে খেলা করে তা কিন্তু নয়, বিভিন্ন ফিউশন ধর্মী কাট এবং প্যাটার্নের কারণে আজকালকার পোশাকও হয়ে উঠেছে বিচিত্র এবং অনন্য। এবং এই বিচিত্র পোশাকের মূল কারিগর কিন্তু হলেন একজন ফ্যাশন ডিজাইনার। একজন ফ্যাশন ডিজাইনারের শৈল্পিকতা, তার নান্দনিকতা, তার নিত্য নতুন আইডিয়াগুলোই কিন্তু ফুটিয়ে তোলেন তার ডিজাইন করা পোশাকগুলোতে। এবং এই পোশাকগুলো পরলে আমাদের লুক হয়ে ওঠে অনন্য, আমাদের লুক হয়ে ওঠে অন্যদের থেকে আলাদা, তাই না? সত্যি তাই। স্পেসিফিক অকেশনকে মাথায় রেখে যখন ফ্যাশন হাউসগুলো পোশাক নিয়ে আসে, তখন তাদেরকে অনেকগুলো বিষয় চিন্তা করতে হয়। বিশেষ করে মাথায় রাখতে হয় উৎসব আমরা কেমন ওয়েদারে সেলিব্রেট করব। এবার পূজা যেহেতু আমরা সামারে সেলিব্রেট করছি, তাই আমার পোশাকটি একই সাথে হওয়া চাই আরামদায়ক এবং নজরকাড়া। এ বিষয়টিকে মাথায় রেখে রং বাংলাদেশ পূজা কালেকশনে নিয়ে এসেছে চমৎকার কিছু পোশাক, যে পোশাকগুলোর মাধ্যমে আমরা ক্রিয়েট করতে পারবো একেবারে আটপৌরে ট্রেডিশনাল লুক। সো ভিউয়ার্স, আমাদের এবারের সেগমেন্টে আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করছি রং বাংলাদেশের লেটেস্ট পূজা কালেকশন। লেটস ওয়াচ ইট আউট। রং বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শারদ শুভেচ্ছা। আমি অনিমা আহমেদ, ডিজাইনার রং বাংলাদেশ। আজ আমরা রং বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর কিছু পূজা উপলক্ষে কালেকশন দেখব, যেগুলোর মধ্যে আছে আমাদের থিমেটিক পোশাক এবং তার সাথে মোটিভ এবং উজ্জ্বল রঙের ব্যবহার, যেগুলো আপনারা এখন দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন। পুজোর এই সময়টায় আমরা কিন্তু আমাদের পোশাক নির্বাচনের ক্ষেত্রে থাকি অনেক বেশি সতর্ক, এবং আমরা এমন পোশাক চাই যে পোশাকে আমরা হয়ে উঠবো অন্যদের থেকে অনন্য এবং আলাদা। সেরকম চমৎকার যদি ড্রেসের কথা আপনি চিন্তা করেন, তাহলে কিন্তু আপনি বেছে নিতে পারেন কাপল ড্রেসকে। কাপল ড্রেস এমন একটি ড্রেস যেখানে ছেলে এবং মেয়ে দুজনের পোশাকের প্যাটার্নে থাকে চমৎকার কিছু মিল এবং রঙেও থাকে একই রঙের খেলা, তাই না? সত্যিই তাই। কাপল ড্রেসের ট্রেন্ড কিন্তু অনেক বছর আগেই চালু হয়ে গিয়েছিল, কিন্তু রিসেন্ট ইয়ার্সে আমরা দেখছি এই ট্রেন্ডটি ভীষণ জনপ্রিয়তা পেয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে মেয়েদের শাড়ির একটি মোটিভ ছেলেদের পাঞ্জাবিতে ইউজ করা হচ্ছে, আবার পাঞ্জাবির কোনো স্পেসিফিক ডিজাইন মেয়েদের শাড়িতে ব্যবহার করা হচ্ছে। কপত কপতিরা উৎসবের দিনে যখন একই রকম ড্রেস পরে ঘুরে বেড়ায়, তখন কিন্তু উৎসবের আমেজ বহু গুণে বেড়ে যায়। সো ভিউয়ার্স, এবারে আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করছি রং বাংলাদেশের পুজো নিয়ে ডিজাইন করা কিছু কাপল ড্রেসেস। এখন যে শাড়িটি দেখতে পাচ্ছেন, শাড়িটি ভীষণ সুন্দর, সম্পূর্ণ সুতি শাড়ির উপর টাই ডাই করা এবং তার উপর স্ক্রিন প্রিন্ট করা, এবং আকর্ষণীয় পার্টটা হচ্ছে শাড়ির আঁচল। খুব সুন্দরভাবে ক্যালিগ্রাফি মোটিভে আলপনা করে এটা তৈরি করা হয়েছে আঁচলের অংশটা। এছাড়াও
এই সুন্দর শাড়িটার মধ্যে দেখতে পাবেন খুব সুন্দরভাবে ডাই করা আছে কমলা বাসন্তী এবং লাল কম্বিনেশনে। সম্পূর্ণ শাড়িতে চারপাশে প্যাচওয়ার্ক করা আছে ছোট ছোট স্ক্রিন প্রিন্টের মাধ্যমে। সম্পূর্ণ সুতি শাড়িটি আপনি যে কোনো সময় ক্যারি করতে পারেন, ভীষণ আরামদায়ক এই শাড়িটি। আপনার উৎসবে যে কোনো সময় কিন্তু আপনি চাইলে এই শাড়িটি পরতে পারেন। আপনারা যে শাড়িটা দেখেছেন তার সাথে ম্যাচ করে এখন যে পাঞ্জাবিটি দেখতে পাচ্ছেন সেই পাঞ্জাবিটিও পরতে পারবেন। এই সুন্দর পাঞ্জাবিতে সম্পূর্ণ সুতি কাপড় ব্যবহার করা হয়েছে এবং পাঞ্জাবির ডিজাইনটা দেখলেও বুঝতে পারবেন ফ্রন্টের অংশ এবং ব্যাকের অংশ সাদা প্রিন্ট করা আছে খুব সুন্দরভাবে এবং স্লিভের কালারটা হচ্ছে একদমই ডিফারেন্ট লাল রঙের। এর উপর স্ক্রিন প্রিন্ট করা আছে গোল্ডেন এবং বাসন্তী কম্বিনেশনে এবং পাঞ্জাবির বাটনগুলো রেগুলারই রাখা হয়েছে এবং কলার এবং বাটন প্লেটের অংশটাও খুব সুন্দরভাবে প্রিন্ট করা আছে। চাইলেই কিন্তু যে কোনো উৎসবে আপনারা এই সুন্দর পাঞ্জাবিটি পরতে পারেন। পূজা দোরগোড়ায় শুরু হয়ে গেছে আমাদের প্রিপারেশন। পূজার দিনগুলোতে আমাদের চাই উৎসব উপযোগী পোশাক। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী চার দিনে কিন্তু আমাদের চাই চার ধরনের লুক। কোনো দিন ছাপা শাড়ি, কোনো দিন একপাড়ে শাড়ি, আবার কোনো দিন সাদা জমিনে লাল পাড়ের গরদ শাড়ি। শাড়িতেই যেন পূজার লুক আমাদের কমপ্লিট হয়ে ওঠে। ভিউয়ার্স, এবারে আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করছি রং বাংলাদেশের লেটেস্ট পূজার শাড়ি কালেকশন। শাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, শাড়িটি ভীষণ সুন্দর। সম্পূর্ণ শাড়িটি হাফ সিল্কের এবং পাড়ের অংশটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাল টুকটুকে পাড় দিয়ে তৈরি করা এই সুন্দর শাড়িটি। এই শাড়িটি অবশ্যই আপনি পূজা উপলক্ষে যে কোনো দিন পরতে পারেন। যেহেতু পূজা উপলক্ষে যে কোনো সময় আপনি আপনার উৎসবকে ধরে রাখতে পারেন এই শাড়িটি পরে। আমরা এখন যে শাড়িটি দেখছি সে শাড়িটি সম্পূর্ণ সাদা এবং সুতি শাড়িতে খুব সুন্দরভাবে ব্লক করা আছে অনেকগুলো কালার কম্বিনেশনে। ব্লু, বাসন্তী এবং লাল কম্বিনেশনে এই সুন্দর শাড়িটি ডিজাইন করা হয়েছে।
এবং শাড়ির শেষ প্রান্তেও দেখতে পাচ্ছেন আঁচলের অংশে খুব সুন্দরভাবে অনেকগুলো কালার কম্বিনেশনে টার্সেলগুলো সাজানো আছে এবং সম্পূর্ণ শাড়িতে প্যাচওয়ার্ক করা আছে চারপাশে লাল রঙের। অবশ্যই চাইলে কিন্তু আপনারা পূজা উপলক্ষে যে কোনো দিন এই সুন্দর শাড়িটি পরতে পারেন। খুবই সহজ এবং ইজি টু ওয়ার এরকম কোনো ড্রেস যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু আপনি বেছে নিতে পারেন পাঞ্জাবিকে। পাঞ্জাবি যা আমাদের ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, পাঞ্জাবি যা পড়লে আপনার রুচি আপনার ব্যক্তিত্বে এই দুইটা চমৎকার বহিঃপ্রকাশ ঘটে। পুজো যেহেতু একটি বিশেষ উপলক্ষ, সো আপনি বেছে নিতে পারেন পাঞ্জাবি নামক চমৎকার এই ড্রেসটিকে। সো ভিউয়ার্স, এখন আমরা টিভি স্ক্রিনে দেখে নিচ্ছি রং বাংলাদেশের পাঞ্জাবি নিয়ে করা আমাদের আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য। আমরা এখন যে পাঞ্জাবিটি দেখতে পাচ্ছি এই পাঞ্জাবিটি হচ্ছে সম্পূর্ণ কমলা কালারের এবং ফুল কটন ফেব্রিকের তৈরি। পাঞ্জাবিতে আপনারা দেখতে পাবেন মান্ডালা ডট থিমের খুব সুন্দরভাবে স্ক্রিন প্রিন্ট করে সাজানো হয়েছে এবং কালার কম্বিনেশনগুলো ব্লু এবং গোল্ডেন কালার ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ পাঞ্জাবির ফ্রন্ট সাইডে দেখতে পাবেন খুব সুন্দরভাবে সারফেস ডিজাইন করা আছে এবং ব্যাক পোর্শনেও কিন্তু খুব সুন্দরভাবে সারফেস ডিজাইন করা আছে। আপনারা কিন্তু চাইলে যে কোনো উৎসবে এরকম একটা পাঞ্জাবি পরতেই পারেন। এখন যে পাঞ্জাবিটি দেখছি মেরুন কালারের লিনেন ফেব্রিকের খুব সুন্দর একটি পাঞ্জাবি। পাঞ্জাবির ফ্রন্টের সাইডে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আলপনা মোটিভের এমব্রয়ডারি করা আছে। দারুণ সুন্দর পাঞ্জাবিটি চাইলেই কিন্তু আপনারা পূজা উপলক্ষে যে কোনো সময় পরতে পারেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য। আবারও ধন্যবাদ জানাচ্ছি এসটিভির হাইট অফ ফ্যাশনকে এবং বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি রং বাংলাদেশের পোশাক পরে এতক্ষণ যারা আপনাদেরকে দেখালেন তাদেরকে। এবং শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো শেষ করছি।
সবাই কিন্তু চাই নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করতে এবং আপনার নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করার সহজ এবং সুন্দর একটি মাধ্যম কিন্তু হতে পারে আমাদের এখনকার এই সেগমেন্ট এবং এই সেগমেন্টের নাম লুক অফ দ্য উইক। লুক অফ দ্য উইক এই সেগমেন্টে আমরা সাজিয়ে থাকি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা দেশে কিংবা বিদেশে যেখানে আছেন না কেন খুব সহজে আমাদের এই সেগমেন্টটিতে পার্টিসিপেট করতে পারেন। এখন প্রশ্ন আসছে কিভাবে পার্টিসিপেট করবেন, তাই তো? ইটস ভেরি সিম্পল, আপনারা আপনাদের একটা সুন্দর ছবি আমাদেরকে পাঠাবেন, যেই ছবিতে আপনার মেকআপ আপনার গেটআপ ক্লিয়ারলি বোঝা যায় এবং যেই ছবিটা আপনার সবচেয়ে বেশি ফেভারিট এবং আমরা সেই সকল ছবিগুলো দেখব এবং সেখান থেকে কিন্তু আমরা বেছে নেব যে কোনো একজনকে। এনি স্টাইলিশ পারসন ক্যান বি আওয়ার লুক অফ দ্য উইক। টু নো হু ইজ গোইং টু বি নেক্সট লুক অফ দ্য উইক, কিপ অ্যান আই অন আওয়ার ফেসবুক পেজ। আমাদের ফেসবুক পেজে আমরা একটি স্ট্যাটাস দিই, সেই স্ট্যাটাসের কমেন্ট বক্সে পোস্ট করতে হবে আপনার একটি স্টাইলিশ ছবি। সেই ছবিগুলো থেকে আমরা সিলেক্ট করে নেব এ সপ্তাহের লুক অফ দ্য উইককে। তাহলে আমাদের পেজ লিঙ্কটি বলে দিচ্ছি, আমাদের ফেসবুক পেজ লিঙ্কটি হচ্ছে facebook.com/fashionsatv। সো ভিউয়ার্স, উইদাউট এনি ডিলে চলুন দেখে নিই কে হয়েছে এ সপ্তাহের লুক অফ দ্য উইক। পূজা মানে আনন্দ, আড্ডা, হইচই, ঘোরাঘুরি আর উল্লাস। যারা ফ্যাশন সচেতন তাদের ষষ্ঠী থেকে নবমী প্রতিদিন আলাদা আলাদা লুক ক্রিয়েট করা চাই, আর এই লুক ক্রিয়েশন নিয়ে তারা থাকে ভীষণ রকমের এক্সাইটেড। ভিউয়ার্স, আশা করছি আমাদের আজকের এপিসোডে আমরা যে ফ্যাশন টিপসগুলো প্রোভাইড করছি এবারের পূজায় আপনার অনন্য একটি লুক ক্রিয়েট করতে সেগুলো আপনারা ফলো করবেন। দ্যাটস অল উই হ্যাভ ফর ইউ টুডে, ইটস টাইম টু সে বাই, বাট আই প্রমিস ইন দ্য নেক্সট এপিসোড উই উইল কাম ব্যাক উইথ সামথিং নিউ, সামথিং ডিফারেন্ট। পূজো বাঙালির জীবনে বড় একটি অংশ জুড়ে রয়েছে এবং পূজোর এই সময়টায় আমরা কিন্তু সবাই অনেক বেশি এক্সাইটেড থাকি আমাদের ড্রেস সিলেকশন নিয়ে, এবং আই এম শিওর আমাদের আজকের এপিসোড আপনার ড্রেস সিলেকশনকে করে তুলবে আরও বেশি সহজ, সুন্দর এবং সাবলীল। সো ভিউয়ার্স, প্রমিস করছি দেখা হবে আবারও আপনাদের সাথে আগামী সপ্তাহে ঠিক একই সময় একই চ্যানেল এসএটিভিতে। আমরা এই দুজন হাজির হয়ে যাবো আপনার ফেভারিট শো ফার্স্ট ওয়াশ আইট অফ ফ্যাশন নিয়ে ঠিক শনিবার রাত 9:30 মিনিটে। আমরা আশা করছি আপনারা আমাদের শোটি দেখবেন এবং আমাদের পাশেই থাকবেন। সো ভিউয়ার্স, অ্যাজ অলওয়েজ উই সেড, দ্য স্টাইলিশ বি ট্রেন্ডি, দ্য ওয়ার্ল্ড ইজ ইয়োর।